সো গাইস, আজকে একটা ব্লগ করতে চাচ্ছি। ব্লগটা হচ্ছিল এখানে জিন্নার একটা পার্ক আছে, তো আমার ফ্রেন্ড বলে জিন্নার পার্কে যাব। সো পাশে কেউই নাই, দেখি কে কে আসে, কল করি। একটা ফ্রেন্ডকে পাইছি, দিয়ে আরেকজন আসে নাকি, একটু কল করি। ও সো গাইস, আমরা তিনজন হয়ে গেছি, যাকে আজকে ভালো লাগে, মজা লাগবে। একা একা যেতে খুব কষ্ট লাগে, খুব খারাপ লাগে। তিনজন মিলে আজকে আপনাদেরকে দেখাবো, আমিও দেখবো, এরাও দেখবে জায়গাটা কেমন কীরকম, চলুন দেখে আসি। সো গাইস, আমরা তিনজন ফ্রেন্ড মিলে হাঁটছি, জায়গায় যাচ্ছি। তো শুনে নি কে কার কী কীরকম অনুভূতি, কীরকম যাচ্ছে। তো বলো, তোমরা কিছু বলতে চাও? হ্যাঁ অবশ্যই, আমরা ওখানে যাব, মানে সেখানের পরিবেশটা অনেক সুন্দর। তো ওখানে যাওয়ার উদ্দেশ্য একটাই, ওখানে গিয়ে একটু আড্ডা দিব, এনজয় করব, ঠিক আছে, কিছু গান হবে, ঠিক আছে। বলো আমার বেবি, কিছু বেবি তুমি কিছু বলো, বেবি 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 তুমি না কিছু বলো, আমি যাবো না, আমি এই জায়গায় কেমন রফ, আমি যাবো না, বেবি একটু বলো, তুমি লজ্জা পাচ্ছ, আল্লাহ লজ্জা পাই না বেবি। ও বেবি, যাকে ফার্স্ট কল করলাম সে আরে গেল, ক্যামেরা দেখে বোন বের হয়ে গেছে, বোন ছুটি এখন করিনি, করবানি। ওই যে আরেকজন আছে, দেখ বন্ধু তুমি যাও না, আমার বেবি কই, বেবি ও বেবি। বন্ধু তুমি তো শুকায় যাচ্ছ কেন, মহাবুলিক দেখো কিন্তু মোটা আছে, এই যে বেবি বেবি দাঁড়াও, তুমি বলো তুমি চিকন হয়ে যাচ্ছ কেন, এটা রহস্যটা কি খাইনি, বিয়ে করছো, ভিডিও করছো? যতই যাচ্ছি মনে হচ্ছে মনটা ফ্রেশ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে সারা দিনে সারা জীবনে যত ধুলো ময়লা বালি ছিল সব পরিষ্কার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে গোসল করছি মনটাকে নিয়ে। তো একটা গান গাবো, কি গান গাওয়া যায়, গানটা মনে পড়ছে না, কি যে গান গাবো। তুমি কি একটা গান গাবা না, থাক তুমি কি একটা গান গাবা, আচ্ছা তুমি কি একটা গান গাবা, কেউই তো গান গাইতে চাচ্ছে না, কি যে করি। আচ্ছা দেখি তিনজন মিলে একসাথে করা যায় কিনা। খুব চমৎকার মাটির রাস্তা, গ্রামের রাস্তা, খুব ভালো লাগছে। যেহেতু মেঘাচ্ছন্ন আকাশ, রোদের তীব্রতাও অতটা নেই, এই জন্য সুন্দরভাবে সব হেঁটে চলে যেতে পারছি। সো গাইস, জায়গাটা কিন্তু আমার খুব ভালো লাগছে, জানি না আপনাদের কেমন লাগবে। সো গাইস, আমাদের ভিডিওটা দেখতে অবশ্যই সাথে থাকুন। সো গাইস, আমরা চলে আসছি যে জায়গাটায় আপনাদেরকে নিয়ে আসার কথা, আমাদের যেখানে আসার কথা। তো খুব সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ, কিন্তু একটাই কথা, সেটা হচ্ছিল গান মনে পড়ছে না। গান মনে পড়ার স্বার্থেই ও মনে পড়লেই আমি আপনাদেরকে শোনাবো, আমরা আপনাদেরকে শোনাবো, আমরা শোনাবো। তো গান কি এখন বলি, পরে বলি, একটু পরে, একটু পরে, একটু পরে। গানের প্রিপারেশন কিন্তু হচ্ছে, বুঝলেন, আপনার সাথেই থাকুন, যায়েন না কোথাও, গান গাবো, এরাও গাবে, খুব ভালো সিঙ্গার এরা। সামনে অনেক কাদা, যাকে একটু ক্যামেরা টপ করি। তো ফ্রেন্ড, আপনাদের কাছে একটা প্রশ্ন, আমাদের কাছেও সে উত্তরটা আছে, লাইফে কে কয়টা সেকা খাইছেন আপনাদেরকে হয়তো এখন বলতে পারছি না। তো আমার যে পাশে যে দুটো ফ্রেন্ড আছে, কলিজার টুকরারা আছে, তাদের কাছে জিজ্ঞেস করি, এই যে নীল যে জামাটা পরা আছে তাকে জিজ্ঞেস করি, বন্ধু রনি তুমি সেকা সেকা কী মনে করো, সেকাকে কী মনে করো, তুমি সেকা কি খাইছো? ও মা, এতে লজ্জায় মরে যাইতে আছে, ওটা সেকা খাইয়ে মানে আনন্দে। হ্যাঁ, তার মানে মনে হচ্ছে সেকা ও খেয়েছে। সেকা খাইছো, খাইছো, খাইছো অবশ্যই। কিসে কিসে খাইছো, খেয়েছো কার লগে, কেটা দেশে কেটা, নামটা কও না, বলো যাবে না, বললে চাকরি থাকবে না, ঠিক আছে না, এটা তো কমন ডায়লগ, তুমি একটা সিরিয়াসলি বলে দাও, তুমি কি হয়েছে, কি সেকা খাইছো, নামটা বলে দাও, নামটা বলে দাও, যদিও সে বুঝতে পারে, ভিডিওটা যদি দেখে, সে যদি চায় যে তোমার তোমাকে দেখতে যদি মনে চায়, তোমাকে দেখবে, তার ফিলিংসগুলো যদি আবার চলে আসে, কামব্যাক করতেও পারে, বলো। কামব্যাক করে আসবে না, আসবে না। মাহবুল, তোমার জীবনে সেকা খাইছো? আমার লাইফে আসলে সেকা বলতে এই শব্দটা শব্দটা নেই, থাকলে আমি অবশ্যই বলতাম। আমার কেউ জিজ্ঞেস করে, আচ্ছা মামুন ভাই তোমার কি আছে, তুমি কি সেকা খেয়েছো? হ্যাঁ প্রচুর, আমি মারাই, আমি বাইসে নাই, আমি তো মরেই গেছি, আমি তো বেঁচে নাই, আমি সেকা খেতে খেতে মানে কলজাটা একদম শেষ হয়ে গেছে, না কলজা না, বুকটা ছিড়ে গেছে, কিছু বলতে পারি না। ঠিক আছে, বুঝতে পারছি তোমার বিষয়টা,
তবে এখন কান্না করে কোনো লাভ হবে না বন্ধু, অতএব যেটা চলে গেছে ওটা নিয়ে না ভাবাটাই বেটার হবে। ভাবি প্রত্যেক রাতে মনে পড়ে, খুব মনে পড়ে একটা কথা, যখন সেকা খাইছিলাম ভেবেছিলাম যে আবার সে কামব্যাক করবে, করে নাই, চলে গেছে। বাইরে খুব কষ্ট পাইছিলাম ভাই, খুব কষ্ট, খুব কষ্ট, কষ্টটা কেটেই তো বুঝি না, সেকা সেকা খাইছি, সেকা খাই কোনো কষ্ট নাই, আরও এনজয় করছে লাইফটারে খুব সুন্দরভাবে। তো গাইস, অনেক কষ্টের পর, অনেক হাঁটাহাঁটির পর একটা জায়গায় এসে বসছি, খুব কাদা বুঝলেন, গ্রামের রাস্তা তো খুব কাদা, খুব কষ্ট করে আমাদের এই যে ব্লগ ফ্লগ না ব্লগই করতে হয়, সাথে দুইটা বান্দা আছে, দুইটা ফ্রেন্ড আছে, খুব কষ্টই, যাক কষ্ট মনে হয় না যখন খুব সুন্দর একটা ভিডিও করতে পারি আপনাদের জন্য, আমাদেরও ভালো লাগে, ভিউয়ার্স হয়, লাইক পড়ে, খুব ভালো লাগে, ভালো লাগে, গান হবে, সাথে থাকুন, গান হবে। তো গাইস, অনেক হয়রানি করছি আপনাদেরকে, গানটা গাবো এবার, কিন্তু সিরিয়াসলি গান গাবো, গানের নাম হচ্ছে মন রে মন, মন এই মন মনডারে নিয়ে একটা গান গাবো। তো তিন জেলে এক ফিলে গান গাবো, গানটা শুরু করে, দাঁড়ান একটু দাঁড়ান, একটু গানটা শুরু করে, কেউ নাই, ওয়ান টু থ্রি কর, কেউ নাই, ক্যামেরাম্যানও নাই, আমরাই। গানটা হচ্ছে মন, মন নিয়ে শুরু করি। মন রে আমার এই জীবনে কেন এমন হলো, ও মন রে আমার সুখগুলো সব কোথায় হারালো, যারে আমি এত ভালোবাসি সে কেন হায় আমায় এত টাকা দালো। আসলে অনেক কাঁদাইছে মন্ডারে, অনেক কাঁদাইছে, বলতে গেলে অনেক ইমোশনাল কাহিনী চলে আসবে, আমি চাই না যে এত সুন্দর একটা জায়গা আইসা বলি, ফিলিংসটা আজকে রাখতে পার, এই ক্যামেরা পুশ করে কোন জায়গায়।